অদ্ভুত অনাবেরু সৌন্দর্যে ঘেরা সবুজ চাঁদুয়ার ছায়াবৃত্তি শান্ত শীতল পরিবেশ আর পাখির মিষ্টি কলতানে মনকে মুহূর্তেই হারিয়ে নিয়ে যাবে নিজের অজান্তে। অশান্ত মনকে সুশীতল করে আবার স্মরণ করিয়ে দেবে আমি বর্ধিতবা। বন্ধুরা, বলছিলাম এশিয়ার বৃহত্তম বটগাছের কথা। 300 বছরের ইতিহাস আর কালের বিবর্তনের সাক্ষী হয়ে আজও হাতছানি দেয়। আজ আপনাদের নিয়ে যাব সেই বটগাছের কাছে। ঝিনাইদহ কালীগঞ্জ থেকে যেতে হবে মল্লিকপুরে। বাজারের রাস্তার কোল ঘেঁষে এই বটবৃক্ষ। ভিতরে প্রবেশ করতে মন যেন এক স্বর্গীয় অনুভব, আবার গা ছমছমে মুহূর্ত। তবে বলে রাখি, আপনাদের মনকে স্পর্শ করবে এর সৌন্দর্য যা প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, প্রায় 300 বছর আগে স্থানীয় এক সনাতন ধর্ম অবলম্বী কুমার নামের এক ব্যক্তির কূপে জন্ম হয় এই বটবৃক্ষের। প্রায় 2.8 একর জায়গা জুড়ে 45টি ভিন্ন ভিন্ন বটবৃক্ষ রয়েছে, যার মূল গাছটা অনেক আগেই মারা গেছে। 345টি বায়বীয় মূল বা জট মাটিতে প্রবেশ করেছে। ডাকলাম